প্রথম কয়েকদিন হয়েছিল, তারপর ফ্যামিলির কথা জানার পরে দেখা সাক্ষাৎ অফ হয়ে গেছিলো, স্কুলে যাওয়া অফ হয়ে গেছিলো, তারপরে অনেক জোরাজোরি কথা স্কুলে গেছি, এরপরে দেখা হয়েছে, ফ্যামিলির কথা বলা হয়েছে যে যদি তুমি ওর সাথে চলে যাও তাহলে চলে যাও, আমরা কোনো আইনের ব্যবস্থা নেব। আপনি কি করেন? আপনি কি জানেন যে দেশের যে প্রচলিত আইন আছে, আইন অনুযায়ী একজন এটা তো ওনারাই বলে দিয়েছে যে তুমি যদি চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো, মানে আপনার বাবা মা বলছে যে চলে যেতে চাইলে চলে যেতে পারো। হ্যাঁ না, এখন আপনার বাবা মাকে আপনার বাবা মা কি মেনে নিবে না? না, কি মেনে নিবে না? আপনাদের সম্পর্ক মেনে নিবে না। এখন যদি এটা হয় যে আপনি ধরেন আপনি এই যে পড়াশোনা করতেছেন, আপনি সবেমাত্র ক্লাস টেনে পড়েন, হ্যাঁ, তো আপনার এখনো কত বড় একটা ফিউচার হয়ে গেছে, আপনাকে পড়াশোনা করতে হবে, হ্যাঁ, আবার সজীবেরও যদি এই মুহূর্তে যদি আপনারা দুজনে যদি বিয়ে শাদী করেন সেই ক্ষেত্রে আপনাদের দুজনের তো ফিউচার থেমে যাবে, হ্যাঁ, যে সেই ক্ষেত্রে যে সজীবও পড়াশোনা আর করতে পারবে না, আপনারও আর পড়াশোনা হবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? কারণ একটা ফিউচার, আপনার তো একটা ফিউচার আছে না, আপনাদের এখনো সামনে অনেক বড় ভবিষ্যৎ আছে, কারণ এই মুহূর্তে যদি ধরেন আপনি বিয়ে করেন, আপনি তো রাষ্ট্রীয় আইনে তো আপনি ওইভাবে বিয়ে করতে পারবেন না, কারণ আপনি বিয়ে করলেও আপনার কোনো পেপারস হবে না, তো পেপারস না হলে পরবর্তীতে ধরেন কোনো কারণে যদি কি বাসায় যেতে চাচ্ছ না, এখন বাসায় যদি না যান, বাসায় না গেলে যদি আপনার বাবা মা যদি ওর নামে আপনার সবাই নামে মামলা করে তখন আপনারা কি করবেন? আমি যে কালকের থেকে আসছি কই, আমার আব্বু আম্মু তো কোনো খোঁজ খবর বা ওরকম কিছু করে না। আমি যদি আপনার বাবার সাথে আপনার মার সাথে কথা বলে, হ্যাঁ, আমি যদি এটাকে মিট করে দিতে পারি তাতে কি আপনার কোনো আপত্তি আছে? আমি কি আপনার বাবা মার বক্তব্য নেব? যদিও এটা আমাদের প্রফেশনের সাথে অনেকে এই কাজগুলি করবেন না, আমি যেটা করতেছি আমি সেটা আপনাদের আপনাদের ভালো চাই বা সজীবের ভালো চাই, সজীব আমার পুরানো ক্লায়েন্ট, সে তারা আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আসে, হ্যাঁ, সেই দিক থেকে আমি যেটা ভালো মনে হচ্ছে আমার কাছে যে আইনি যে প্রক্রিয়াটা আছে আইনি প্রক্রিয়ায় যেন আপনারা ঝামেলা নেওয়া পড়েন, সেইভাবে আমি আর যদি আপনার ফ্যামিলির সাথে কথা বলে ওর কাছে থাকতে চান, তো এখন ওর কাছে থাকতে চাইলে তো আমি আপনাকে যেটা বললাম এখন যেটা হইতে পারে, মানে আমি জানি না, আই ডোন্ট নো, কারণ যে আপনার বাবা মা মামলা মোকদ্দমা করবে কি না আমি জানি না, তবে যদি মামলা করে তো সেই ক্ষেত্রে তো সজীব আটকা পড়ে যাবে, আপনিও ঝামেলায় পড়ে যাবেন, তো সেই ঝামেলাটাকে কীভাবে আপনি ওভারকাম করবেন? তাদেরকে অনেকবার বলা হয়েছে যে তোমরা মানে আমরা এসএসসি পরীক্ষা দেবো তারপরে বয়স হলে তারপরে দেবো, বাট তারা কোনো মতেই রাজি না, ওর সাথে দিবে না। তা এখন আপনি কি ওইখানে থেকে ও সজীবের জন্য অপেক্ষা করতে পারেন না? দিবে না তো, ওইখানে বাসায় গেলেই আমার জোর করে বিয়ে দিয়ে দিবে, তো জোর করে বিয়ে দেওয়ার বয়স তো আপনার হয় নাই, কারণ আপনাকে বিয়ে দিতে গেলে আপনার বয়স হওয়া লাগবে মিনিমাম 18 বছর, তা কি আপনি জানেন? আপনার বাবা মা যদি বিয়ে দিতে চায় আপনি আমাকে নক করবেন, আমি আপনার বিয়ে যেভাবে মানে আপনাকে যেন জোর করে বিয়ে দিতে না পারে সে ব্যবস্থা আমি করে দেব। তখন তো আর কিছু বলতে পারবে না, কারণ ওর সাথে তো যোগাযোগ করতে দিবে না, কিছু করতে দিবে না, আসলে রাব্বা মরে গেছে, ঘরে তালা মারা গেছে। হ্যাঁ, রাব্বা মরে এর আগে অনেকবার ঘরে ভিতরে তালা মারা গেছে, মানে আপনার আব্বা আম্মু এই বিষয় জানার পর থেকে আপনাকে অনেকবারই তালা মারিয়ে রাখছে ঘরের মধ্যে। হ্যাঁ, আমি কি আপনার আব্বার সাথে আমি কথা বলবো? আমি বলবো যে এখন এখন একটাই পথ আছে, সেটা হচ্ছে যে যদি আপনার আব্বা আম্মু যদি বিষয়টা মেনে নেয়, মেনে নিলে আপনাদের কোনো ঝামেলা নাই, তাহলে আমরা এখানে হয়তো আইনের বাহিরে গিয়ে আমরা ওইভাবে একটা সিস্টেম করার চেষ্টা করব, উভয় পরিবার মিলে সামাজিকভাবে আমরা বসে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার আব্বু যদি রাজি না থাকে, যদি সে যদি অ্যাগ্রেসিভ হয়ে যায়, হ্যাঁ, যদি মামলা মোকদ্দমা করে দেয় তাহলে তো ঝামেলায় পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমি কি কথা বলবো আপনার বাবার সাথে? আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আমরা এরপরে আবার অন্য বিষয়গুলি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলব, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অনেক সময় আমরা আইন না জানার কারণে আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেক ভুল করে থাকি, আমাদের বোন ভাই বোনেরা অনেক ধরনের ভুল করে থাকে,
সেই ধরনের একটা বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার দুইটা ক্লায়েন্ট। তাদের যে বিষয়টা ছিল যে আপনার নামটা কি জানো? এখানে উপস্থিত আছে জান্নাত আর হচ্ছে সজীব। হ্যাঁ সজীব, আরেকটা কথা আমি বলে রাখি যে সজীব হচ্ছে এর আগেও তারা সে একটা ঝামেলায় পড়ছিল, সেই ঝামেলাটা আমি মিট করে দিয়েছিলাম এবং সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল এবং পরীক্ষা দিয়েছিল। তো এখন যে বিষয়টা নিয়ে আমাদের কাছে আসছে সেই বিষয়টা হচ্ছে এই যে সজীব এবং জান্নাতের সাথে দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের সম্পর্ক ধরে গতকাল জান্নাত সজীবের বাড়িতে চলে আসে এবং জান্নাত বলতেছে যে আমি সজীবকে ছাড়া আমি বাঁচব না এবং সজীবকে নিয়ে আমি সারা জীবন আমি বাঁচতে চাই। এবং এই বিষয়টা আবার জান্নাতের মা সেটা প্রত্যাখ্যান করছে, মা বাবা তারা এটা মেনে নিচ্ছে না। এবং জান্নাত এক পর্যায়ে এখানে যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা হচ্ছে যে যদি সজীবকে আমি না পাই বা সজীবের সাথে যদি আমার সম্পর্ক না থাকে তাইলে আমি সুইসাইড করার মতো এরকম সিদ্ধান্ত আমি নিতে পারি, এরকম টাইপের কথাও জান্নাত তার সজীবের গার্ডিয়ানদের কাছে এসে বলছিল। এখন আমার কাছে তারা যোগাযোগ করে আসছে তাদের বিয়ে শাদীর বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করা যায় কি না বা আইনি কোনো ধরনের সাপোর্ট দেওয়া যায় কি না সেই বিষয় নিয়ে আমার কাছে আসছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে ছেলেদের ক্ষেত্রে 21 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 18 বছর আমাদের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী। এর কম বয়স হইলে সেটা আমরা রাষ্ট্রীয় আইনে যেই কাবিনের যেই সিস্টেমটা আছে সেই কাবিনটা আমরা করতে পারি না বা মুসলিম আইন অনুযায়ী মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমরা তাদের বিয়েটা কমপ্লিট করতে পারি না। যেহেতু এখনও জান্নাতের বয়স হচ্ছে 16 বছর আর সজীবের বয়সটা হচ্ছে 18 বছরের কাছাকাছি। ঠিক আছে বন্ধুগণ, এখন মূল বিষয়টা হচ্ছে যে এই অবস্থায় যেহেতু জান্নাতের বয়স 16 বছর এবং সজীবের বয়স 18 বছর, দুজনে এখনো বিয়ের বয়সটা হয়নি, তো এই মুহূর্তে যদি এই মুহূর্তে আমার এখানে আসলে বা দেখা গেল অনেকের অনেক চেম্বারে গেলেই যেটা করেন যে একটা ভুয়া কাগজপত্র করে সেই ক্ষেত্রে একটা বিয়ের সাথে দিয়ে দেন, তো এটা আসলে আমি আমার জায়গা থেকে এবং আমি আমার নীতি এবং নৈতিকতার জায়গা থেকে আমি এটা করতে রাজি নই। কেননা কারণ আমি যদি জান্নাতের এখন ভুয়া একটা কাগজ করে যদি জান্নাতের বয়সটা 18 দেখিয়ে আমি যদি তাকে বিয়ে পড়িয়ে দিই এবং সজীবের বয়সটা 21 করে যদি আমি ভুয়া কাগজপত্র করে যদি আমি বিয়ে করে দিই, পরবর্তীতে ওরা যদি কোনো সমস্যায় পড়ে ওরা আইনের দ্বারস্থ হতে পারবে না, যেটা আমরা প্রতিনিয়তই দেখি। কেননা যে তারা যদি আইনের দ্বারস্থ হতে হয় সেক্ষেত্রে তাদের প্রপার কাগজপত্র লাগবে, তাই এখন তাদের বিয়ের বয়স যেহেতু হয় না তারা প্রপার কাগজপত্র তো ওইভাবে করতে পারবে না, কারণ এটা চ্যালেঞ্জ করলে এটা টিকবে না। তো যাই হোক বন্ধুগণ, এটা হচ্ছে আজকের বিষয়। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা জান্নাতের কাছে, আমরা জান্নাতের বক্তব্য শুনব। আচ্ছা জান্নাত, আপনার সাথে সজীবের এই যে সম্পর্ক, হ্যাঁ এটা কতদিনের সম্পর্ক? প্রায় 7 মাসের সম্পর্ক। এই 7 মাস আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল। একজন মেয়েকে যদি সিদ্ধান্ত নিতে হয় সেই ক্ষেত্রে তার বয়সটা 18 হতে হয়, কারণ 18 বছর যদি আপনার বয়স না হয় সেই ক্ষেত্রে 18 বছর পর্যন্ত আপনার সকল কিছুর দায় দায়িত্ব আপনার গার্ডিয়ানের উপরে, আপনার বাবার উপরে। হ্যাঁ সকল দায় দায়িত্ব আপনার, মানে সোজা কথা হচ্ছে যে আপনার লিগাল গার্ডিয়ান হচ্ছে আপনার বাবা। আপনার বয়স 18 না হওয়ার আগ পর্যন্ত আপনি কোনো ধরনের ডিসিশন আপনি নিতে পারেন না, যেহেতু আপনার বয়সটা ওইভাবে হয় না। আর বিয়েটা যেহেতু একটা কন্ট্রাক্ট, হ্যাঁ ওই কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি, এই চুক্তি আইন অনুযায়ী যে আপনাকে অবশ্যই চুক্তি করতে গেলে সেক্ষেত্রে আপনার বয়সটা 18 হতে হবে এবং যে ইয়ে আছে বর যে আছে সজীব তার বয়সটা 21 বছর হওয়া লাগবে। তো এখন এই যে আপনি যে পর্যায়ে আমাদের কাছে আসলেন, এখন তো আইন কাবার হচ্ছে না, মানে আপনাকে আমরা ওইভাবে লিগালি আমরা বিয়ে দিতে পারতেছি না, এই মুহূর্তে আপনি কি করবেন? যেটা আমরা দেখি আমাদের কাছে অনেক ক্লায়েন্টই আসে, আমাদের আমরা যে বিষয়গুলি দেখি দেখি যে এরকম প্রেম ভালোবাসা করে বিয়ে হয়, পরবর্তীতে কনজুগাল লাইফে, হ্যাঁ দাম্পত্য জীবনে এগুলো একটা সমস্যা তৈরি হয়। সমস্যা তৈরি হয়ে যাওয়ার পরে ওই যে বাদী, মানে যিনি ভিকটিম হন, আপনাদের মতো যারা ভিকটিম হন, তারা যে আইনের দ্বারস্থ হবে সেইভাবে আইনের দ্বারস্থ হতে পারে না, কেননা তার তো পেপারসে ঠিক নাই। মানে আপনার যখন কাবিননামা এবং আপনার এই বিয়ের রেজিস্ট্রেশন এগুলি যদি ঠিক না হয় সেক্ষেত্রে তো আপনি আইনের দ্বারস্থ হতে পারবেন না, কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন না, তখন তো আপনার আমসালা দুইটাই যাবে।
ধরেন আমার কাছে আপনি আসলেন, ঠিক আছে, বা আপনারা আসছেন, আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিচ্ছি, এটা হচ্ছে একদম লিগাল যেই পরামর্শটা সেটা আমি দিচ্ছি। কিন্তু অন্য কোথাও গেলে হয়তো আপনাদেরকে একটা ভুলভাল দেখিয়ে আপনাদেরকে বিয়ে পড়িয়ে দিবে, কিন্তু আপনাদের ভবিষ্যৎটা কী হবে সেটা উনি ওনারা হয়তো আপনাদেরকে বলবে না। আমি কিন্তু আপনাদের বর্তমান ভবিষ্যৎ দুইটাই বলে দিচ্ছি, ডিসিশন কিন্তু আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে? এই মুহূর্তে তাইলে আপনি কী করবেন? আপনি ধরেন এই মুহূর্তে আপনারা যেভাবে আসছেন, যেভাবে এখানে আসছেন, এই অবস্থায় আপনার বাবা মা তো অবশ্যই সজীবকে ছেড়ে দিবে না, কারণ আপনার বাবা মা আইনের দ্বারস্থ হবে, ঠিক আছে? যেহেতু আপনার বয়স এখনও ১৬, ওই ১৬ বছর বয়সে আপনি ডিসিশন নিতে পারেন না। তা আপনার বাবা মা যদি সজীবের নামে, সজীবের বাবার নামে, সজীবের মার নামে অপহরণ মামলা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে ৩-৫ মাস পর্যন্ত জেল খাটতে হবে, সেক্ষেত্রে সজীবও বেরোতে পারবে না। আর আপনি যদি আপনার মা বাবার কথা না শুনেন, তাহলে কোর্টের পারমিশন নিয়ে আপনাকে সেফ কাস্টডিতে পাঠিয়ে দেবে। তা আপনি সেফ কাস্টডিতে থাকবেন, আপনার সজীবে জেলখানায় থাকবে। তো এইটা ভালো নাকি আপনি আপনার বাবার কাছে ফিরে যাবেন, আস্তে আস্তে করে আপনি আপনার পড়াশোনাটা কমপ্লিট করবেন, সজীবের পড়াশোনা কমপ্লিট করলো, হ্যাঁ, একটা পর্যায়ে আপনারা আপনাদের যখন ডিসিশন নেওয়ার বয়সটা হবে তখন আপনারা এইভাবে নিজের আপনারা আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনাদেরকে আইনি সকল প্রক্রিয়া কমপ্লিট করে, হ্যাঁ, আপনাদেরকে ওইভাবে করে দেবো যেন আপনারা ফিউচারে ভালো থাকতে পারেন, সুন্দর থাকতে পারেন। এখন সজীবের বক্তব্য কি, সজীব বলো তো, সজীবের? আমিও তো ওর সাথে রিলেশনে আছি অনেক মাস ধরা, এখন ও আমার কাছে আইসা বসছে, আমি ওর পালাইতে পারবো না, আমি ওর চাই ওর কাছেই থাকতে, ওরই রাখতে, কিন্তু ওর আব্বা আম্মু রাজি না। আব্বা আম্মু রাজি না হলে আব্বা আম্মু যদি তোমার নামে মামলা দিয়ে দেয় তখন সেটাকে কিভাবে ওভারকাম করবা? ওর আব্বা আম্মু তো ওরে বলছে ডাইরেক্ট যে তুই যদি সজীবের সাথে চুল্লা যেতে চাস তাহলে চুল্লা যা, তোরে তোর নামে কোনো অবন আমি কোনো মামলা টামলা করবো না, তোরে আমি তোরে আমরা দরকারে তেজ জোগেরা দিব, কিন্তু তখন আমি কোনো মামলা টামলা করবো। সেটা কোনো পেপারসের মাধ্যমে বসছে কি না? না, মৌখিক কথা তো ওইভাবে তুমি এটাকে এভিডেন্স হিসাবে নিতে পারবা না, ব্যাপারটা বুঝছো? মৌখিক কথা এভিডেন্স হিসাবে তুমি নিতে পারবা না। হ্যাঁ, তো এখন সিদ্ধান্ত কি? তো হয়তো আর বাসায় যাবো। ও বাসায় যাবে না? না। হ্যাঁ, তুমি এখন চেষ্টা করবো, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।